আম্মাবাড় সম্মানিত মুসলিম নিকলাম আসসালাম আলাই কুমার আহমাদুল্লাহ আজকে আমাদের আলোচনা গণতন্ত্র বনাম ইসলাম ইসলাম কি গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে তো এ বিষয়ে আমরা আলোচনা করব। তো সম্মানিত সুধি গণতন্ত্র কথাটা এটা পৃথিবীতে অনেক গ্রহণযোগ্যতা এটার আছে কিন্তু এই গণতন্ত্রের কতগুলি ধারা ইসলামের সাথে মানে সম্পর্কযুক্ত এবং কতগুলি আছে সাংঘর্ষিক তো আমরা এটা সম্পর্কে আলোচনা করবো এবং দিন কায়েমের ক্ষেত্রে কি গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম সম্ভব কিনা এটা নিয়ে আমরা আলোচনা করব তো এই গণতন্ত্র যেটার মূল মানে যেটার যেটার মূল ভিত হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল জনগণের সরকার জনগণের স্বার্থে জনগণ দ্বারা গঠিত এবং এই গণতন্ত্রের মূল নীতি হচ্ছে যে সর্বস্তরের জনগণের মাধ্যমে সরকার নির্বাচিত হবে এবং মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এবং সংখ্যাগরিষ্ঠতা গরিষ্ঠের মতামত অবশ্যই গ্রহণযোগ্য হবে তো এই গণতন্ত্র দ্বারা দিন কায়েম হওয়া সম্ভব কি না তো এটা নিয়ে আমরা আলোচনা করব তো গণতন্ত্রের যেখানে মূল কথা যে ম্যাজরিটি মাস্ট বি গ্রান্টেড গণতন্ত্রের মাধ্যমে কেউ জয়যুক্ত হতে হলে তাকে ম্যাজরিটি অর্জন করতে হবে সংখ্যা গরিষ্ঠতা তাকে অর্জন করতে হবে কিন্তু আল্লাহর কোরআন বলেছে যে হে রাসুল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না সুরাইউসুফের একশো দুই নম্বর আয়াত আমা আকসার নাসে অলাও হারাস্তাবে মুভি নিন হে রাসুল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না এবং এভাবে কোরআনে আরও অনেক আয়াত রয়েছে সুরা ইউনুসের নিরানব্বই নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন জামিয়া আল্লাহ বলেন হ্যাঁ রাসুল আপনার রব যদি ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার হয়ে যেত কিন্তু আল্লাহ ইচ্ছা করেন না এবং সমস্ত মানুষ ইমানদার হচ্ছে না কিন্তু মানুষেরা ইমানদার না হওয়া পর্যন্ত আপনি কি তাদের উপরে বল প্রয়োগ করবেন অর্থাৎ আপনি বল প্রয়োগ করবেন না তাহলে বোঝা গেল যে পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না তাহলে অধিকাংশ মানুষ মোমেন যদি নাই হয় তাহলে গণতন্ত্রের যে থিউরি যে মেজরিটি দরকার যে কোনো একটা জিনিসের অর্জন করতে হলে লাভ করতে হলে মেজরিটি থাকতে হবে তাহলে গণতন্ত্রে কখনই মুসলমানদের মেজরিটি পৃথিবীতে হবে না এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে তাহলে ইসলাম কীভাবে প্রতিষ্ঠিত হতে পারে এখন ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে তো সেটা আমরা সব কিছু আমরা কোরআন থেকে নেব আল্লাহ তালা কোরআনে সব বিষয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন আমরা সেখান থেকেই খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন লাক আল্লাহ কুমফি রাসুল্লা হাসানা কান লেমান কানজুল্লাহ কাসিরা সুরে আজাম একুশ নম্বর আয়াত তো আল্লাহ তালা বলেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসুলের জীবনের মধ্যে তো এখন রাসুলের জীবনে আমরা দেখব যে তিনি কিভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল চল্লিশ বছর বয়সে নবত লাভ করার পরে তেরো বছর তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন তেরো বছর পর তিনি মদিনা আিজ্জাত করেছেন তো আল্লাহ রসুল মদিনা হিসাব করতে সক্ষম হলেন মদিনার লোকেরা তাকে দাওয়াত করে নিল মদিনা ইসলাম কায়েম হলো কিভাবে। সেখানে কোনো যুদ্ধবিগ্রহের মাধ্যমে না শুধু মদিনার সমস্ত জনগণ ইসলাম গ্রহণ করেছে নবতের একাদশ বছরে ছয়জন লোক আঁকাবা সন্ধিতে তারা অংশগ্রহণ করে আল্লাহ রসুল প্রতি ইমান এনেছে নবুয়তের একাদশ বছরে আকাবা সন্ধি তিনটা হয়েছে এবার দাদার বছরে জন লোক আল্লাহ রসুল উপরে ইমান এবং সন্ধি দ্বারা তারা অংশগ্রহণ করেছেন মক্কাতে এবং এদের সাথে হজর মোসাবের নুমায় রাজি আল্লাহ তালনকে আল্লাহ রসুল মদিনায় প্রেরণ করেন এবং তার প্রচেষ্টায় মদিনারওস এবং খাজরাজ দুইটা শ্রেষ্ঠ গোত্র মদিনার যারা মূল অধিবাসী তারা সবাই ইসলাম গ্রহণ করেন তারা সবাই ইসলাম গ্রহণ করার পরে নবচিত্র দশ বছরে বাহাত্তর জন লোক হজের মৌসুমে আবার আসেন আকাবা সুরঙ্গপথে আল্লাহ রসুলের সাথে দেখা করেন এবং তারা ইমান গ্রহণ করেছেন এটা আল্লাহ রসুলকে জানান এবং রাসুলকে তারা দাওয়াত দেন যে রাসুলকে তারা মদিনা নিয়ে যাবেন তাদের দাওয়াতে আল্লাহ রসুল মদিনা হিজরত করলেন অধিকাংশ সাহাবিরাই প্রথম হিজাত করেছেন সর্বশেষ দিক দিয়েই আল্লাহ রসুল হিজাত করেছেন তো এইভাবে মদিনা আল্লাহ সির্জাত করার পরে মদিনের অধিকাংশ লোক মুসলমান তারা আল্লাহ রসুলকে মদিনার রাষ্ট্রপতি নির্বাচন করলেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিন কায়েম হয় এবং ইসলামী রাষ্ট্র সৃষ্টি হওয়ার জন্য রাসুলের জীবনের যেটা মানে আমরা তার জীবন থেকে আমরা পাচ্ছি যে ওখানের সমস্ত লোক অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করার ফলে সেখানে একটা ইসলামী রাষ্ট্র সৃষ্টি হয়েছে কোনো যুদ্ধ বিগ্রহর কারণে ওখানে একটা ইসলামী রাষ্ট্র সৃষ্টি হয়নি কিন্তু রাসুলের জীবন থেকে এগুলি ভালো করে দেখতে হবে যে ইসলামী রাষ্ট্রটা সৃষ্টি হওয়ার পর মোশ্ররা কোনোভাবে এটা বরদাস্ত করতে পারছিল না তারা এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য তারা তাদের সর্বাত্মক চেষ্টা করেছে প্রথমে তারা বদলের যুদ্ধ করেছে হিজরাতে আঠারো মাস পরেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে বদলের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এরপরে তারা তৃতীয় জিতে ওহুদের যুদ্ধ করেছে সেখানেও তারা পরাজিত হয়েছে যদিও সেই যুদ্ধে মুসলমানদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে ক্যাজুয়াল হয়েছে কিন্তু তারপরেও সেই যুদ্ধে তারা কোনো কিছু অর্জন করতে পারে নাই তারা বিফল কাম হয়েই মক্কা যেতে বাধ্য হয়েছে এরপরে পঞ্চম হিজিতে তারা সমস্ত আরব গোত্রকে নিয়ে মানে সাকিব ফওয়াজিন গুৎফান এভাবে আসজা এই সমস্ত মোর্সিক গোত্রকে একত্র করে হুয়েবিনা আক্তের নেতৃত্বে তারা বিরাট যুদ্ধ করেছে খন্দের যুদ্ধ সেই যুদ্ধেও তারা পরাজিত হয়ে ফিরে গেছে তাহলে এখানে আমরা দেখলাম যে ইসলামী রাষ্ট্র সৃষ্টি হওয়া এবং দিন কায়েম হওয়া এটা যুদ্ধের মাধ্যমে হবে না এটা হবে ওই অঞ্চলের অধিকাংশ মুসলমান কোনো এলাকা কোনো রাষ্ট্র কোনো দেশের অধিকাংশ লোক যদি ইসলাম গ্রহণ করে এবং স্বেচ্ছায় তারা ইসলাম গ্রহণ করার পরে তখন তারা তাদের নেতা নির্বাচন করবেন অবশ্যই সেই নেতা মুসলমানই হবেন তো এভাবেই একটা দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কিন্তু সমস্যা হলো যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর সে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করা এটা হলো সবচেয়ে বড় কাজ আল্লাহ রসুল যদি মোদিনায় ইসলামী রাষ্ট্রটা রক্ষা করতে নাই পারতেন পৃথিবীকে আজকে আমরা ইসলাম আমাদের এটা ভাগ্যের যুক্ত না আমরা এটা লাভ করতে পারতাম না তাই ইসলামী রাষ্ট্র সৃষ্টি হবে স্থানীয় লোক যদি একটা দেশের লোক অধিকাংশ লোক যদি মোমেন হয় তাহলে তারা তাদের নেতা নির্বাচন করবে না অবশ্যই একজন মুসলমানকে এভাবে একটা ইসলামী রাষ্ট্র সৃষ্টি হবে কিন্তু এই ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার সব থেকে বড় কাজ আপনি এই বর্তমান যুগে দেখতে পান যে আফগানিস্তানের তালেবানরা আরও একটা ইসলামী রাষ্ট্র করেছিল কিন্তু বিশ্বের সমস্ত অমুসলিমরা কিভাবে আপনারা সব জানেন নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা সেই টুইন টাওয়ার নিজেরা ধ্বংস করে সেই মানে বোঝা বুদুর করে চাপিয়ে দিয়ে তার আফগানিস্তানকে আক্রমণ করলো সমগ্র পৃথিবীর মুসলিমরা একসঙ্গে আফগানিস্তান আক্রমণ করলো এবং ধ্বংস করলো তাহলে ইসলামী রাষ্ট্র সৃষ্টি হওয়া সেটা যেভাবেই হোক হতে পারে কিন্তু সৃষ্টি হলে ইসলামী রাষ্ট্রটা রক্ষা করা এটা হচ্ছে সবচেয়ে মহাবিপদ এবং বর্তমান বিশ্বে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার ক্ষমতা মুসলমানদের নয় মুসলমানদের না থাকার একমাত্র কারণ সেই এক কথায় আমাকে যেতে হয় যে একমাত্র কারণ যে রাজতন্ত্র সৃষ্টি হওয়া এই রাজতন্ত্র সৃষ্টি হওয়ার ফলে মুসলমানদের বিশাল সাম্রাজ্যতা এশিয়া ইউরোপ আফ্রিকা মহাদেশভাবে বিস্তারিত ছিল মুসলমানদের সেই সাম্রাজ্য রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কারণে ছোট হতে 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 কোন পর্যায়ে গেছে এটা আপনার দেখতে পাচ্ছেন এবং এরপরেও এই রাষ্ট্রগুলির মধ্যে মুসলমানদের জেহাদের স্প্রিয়া জেহাদের যে একটা তাদের আগ্রহ এটা নষ্ট হয়ে গেছে তার কারণ একজন মানুষ যুদ্ধ করবে আল্লাহর দিনের জন্য সাদাত করবে আল্লাহর বরণ করবে আল্লাহর দিনের জন্য কিন্তু একটা পরিবারের জন্য কে যুদ্ধ করবে রাজতন্ত্রের পক্ষে যুদ্ধ করা মানে একটা পরিবারের জন্য যুদ্ধ করা এবং এই রাজতন্ত্রের পক্ষে যারা যুদ্ধ করেছে যান প্রাণ শেষ করে কি পরিণতি তারা পেয়েছে সকল লোকগুলাকেই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা তাদের পক্ষে যুদ্ধ করেছে সবাইকে হত্যা করা হয়েছে এজন্য আমি যে আব্বাসীদের খেলাপাতে আব্বাসীদের প্রতিষ্ঠা এর ইতিহাসটা আপনারা দেখেন যে সেখানে এই আব্বাসী খেলাপাত প্রতিষ্ঠার জন্য যারা যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে তাদের সবাইকে হত্যা করা হয়েছে তাহলে এখন এর এর থেকে আপনি বুঝতে পারেন যে রাজতন্ত্র সৃষ্টি হওয়ার পরে ওই সমস্ত দেশের মুসলমানরা কখনোই তারা জেহাদ করবে এই জেহাদের মনোভাব তাদের মধ্যে থাকে না কাজেই যদি রাজতন্ত্র সৃষ্টি না হতো তাহলে মুসলমানদের যে বিশাল সাম্রাজ্য ছিল এবং মুসলমানদের মধ্যে যে ইমানি জজবা ছিল তাতে মুসলমানরা তামাম বিশ্বের কাফের বর্ষকদের সাথে তারা মানে মোকাবেলা করার ক্ষমতা তাদের থাকতো কিন্তু এটাকে সব নষ্ট করেছে রাজতন্ত্র তো সম্মানিত শুধুই এখন প্রশ্ন হল যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কিনা এটা আপনারা নিশ্চিত গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে মেজরিটি অর্জন করতে হবে ইসলাম কোনো দিন মেজরিটি অর্জন করতে পারবে না তাহলে ইসলাম যেভাবে আল্লাহ রসুল করেছেন অর্থাৎ দাওয়াতের মাধ্যমে অধিকাংশ লোক একটা অঞ্চলের অধিকাংশ লোক যদি ইমান গ্রহণ করে তাহলে সেখানে একটা ইসলামিক রাষ্ট্র সৃষ্টি হতে পারে এছাড়া আপনি যুদ্ধ বিগ্রহ করে আপনি একটা দেশ দয়া করতে পারবেন কিন্তু দিন কায়েম হবে না তো এই জন্য দিন কায়মের ব্যাপারে যে কথাটা আল্লাহ কোরআন পাকে বলেছেন আন আকিম উদ্দিন আল্লাহ তাদাফার রকুফি যে সুরায় সোরার মধ্যে একটা যে আল্লাহ তালা সুরে সোরার তেরো নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন আন আকিম উদ্দিন আল্লাহ তাতাফার রকুফি কথাটা আল্লাহ এমনভাবে বলেছেন দেখেন কথাটা আল্লাহ এভাবে আল্লাহ তালা বলেছেন সারা নুহা তোমাদের জন্য ওই আইন কানুন বিধিবদ্ধ করা হয়েছে যে আল্লাহ নুহেল আসলামকে দিয়েছিলেন নুহাল আসলামকে যে আদেশ দিয়েছিলেন সেগুলি তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে আমা আহিনাইকা এবং হেরাসুল আপনার কাছে যা মাধ্যমে প্রেরণ করা হয়েছে সেটাও বিধিবদ্ধ করা হয়েছে আমা ইব্রাহিম ও মৌসা ঈশা এবং যা আল্লাহ আদেশ করেছেন ইব্রাহিম আসলামের প্রতি মুসল আসসালামের প্রতি ঈশাআ আলাহ আসলামের প্রতি কি আদেশ করেছেন আর উদ্দিন আল্লাহ তাল তাফার রকম যে তোমরা দিন প্রতিষ্ঠা করবে ব্যাপারে তোমার মতভেদ করবে না তো কোরআনের একটা আয়াত অবিশ্বাস করলে সে মানুষ কাফের হবে এটা আপনারা সবাই জানেন কোরআনের প্রত্যেকটা আয়তের উপর আমাদের বিশ্বাস করতে হবে তো এখানে আল্লাহ তালা নুহ আসলাম থেকে মানে নুহাল্লাহসাল্লাম কি সোহেমে শরিয়াত বলা হয় এই নুহাল সালাম থেকে আরম্ভ করে সালাম পর্যন্ত সমস্ত রবির রসুলদের প্রতি তিনি কি আদেশ করেছেন সেই আদেশটা আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন সেটা হল আকিম উদ্দিন যে তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে তোমরা মতভেদ করো না এখন এই দিন কায়েমের ব্যাপারে সবচাইতে বড় বাধা হলো রাজতন্ত্র এবং এই রাজতন্ত্রের পক্ষে দেশের আলেমদের বড় একটা সংখ্যা আছে যারা রাজতন্ত্রকে সমর্থন করছে আর রাজতন্ত্রকে সমর্থন করার অর্থই হচ্ছে দিন কায়েমের বিরোধিতা করা স্পষ্ট কোনো সন্দেহ নাই রাজতন্ত্রের সমর্থন করার অর্থই হচ্ছে দিন কায়মের বিরোধিতা করা তার কারণ রাজতন্ত্রের মধ্যে তারা মানে দিন কায়েমের সমস্ত বিষয় আমরবেল মারুব মিহিয়ানেল মনকারের সমস্ত দরজা তারা বন্ধ করে দিয়েছে রাজতন্ত্রের জন্য তারা যাকে হত্যা করা তাকেই তারা হত্যা করবে রাজকন্থে মানুষের মুখ বন্ধ রাজকন্থের মধ্যে কোনো মানুষ সে স্বাধীনভাবে কথা বলা কোনো ক্রিয়ার নাই কাজে এই রাজতন্ত্রই মুসলমানদের দিন কায়মের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে তো এখন কোরআন পাকে যে আল্লাহ তালা জেহাদ ও কেতারের কথা বলেছেন যে তোমরা যুদ্ধ করবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সারা পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় এবং দিন শ্রেষ্ঠত্ব লাভ করে ও এখনও দিন ওকুল্লিল্লা দিন একুল্লি সমস্ত মতবাদের উপরে আল্লাহর মতবাদকে প্রাধান্য দিতে হবে এবং সমস্ত পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তোমরা লড়াই করে যাও কথা আল্লাহ কলাম তাকে বলেছেন তো এখন এই বিষয়টা আমরা কীভাবে পালন করব। সেখানেও আমরা পুরাণ থেকে এর আমরা সঠিক আমরা সিদ্ধান্ত নিব তো যুদ্ধ করার জন্য লড়াই করার জন্য লড়াইটা করতে বলা হয়েছে মানুষকে মুসলমান বানাবার জন্য নয় এটা বলা হয়েছে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য এবং ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য কেন মানুষকে মুসলমান বানাবার জন্য নয় এটা একটা বুঝতে হবে মুসলমান বানাবার জন্য আল্লাহ তারা যুদ্ধ করতে বলেননি যুদ্ধ করে যদি মুসলমানরা কোনো অঞ্চল জয় করে তো সেখানে অমুসলিমদেরকে বলা হয় নাই যে তোমরা কলমা পড়ো তাহলে তোমাদেরকে মারা হবে তা না তাদেরকে বলা হয়েছে যে তোমরা ইসলামী রাষ্ট্রকে জিজিয়ে দাও জিজি হচ্ছে তোমরা যারা সক্ষম যারা ধনী সক্ষম তারা বছরের চার দিনার আহলে তোমরা যারা সক্ষম তারা বছরের চার দিনার রাষ্ট্রকে জিজিয়া কর দেবে যারা মধ্যম মধ্যবিত্ত তারা দেবে দুই দের এবং যারা গরিব তারা দুই দিনের এবং যারা গরিব তারা দেবে এক দিনের এটা হলো জিজিয়া এবং কর হলো তাদের যদি চাষাবাদযোগ্য জমি থাকে তো সেই জমির যে খাজনা নির্ধারণ করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে সেটা আদায় করবে কিন্তু কখনোই বলা হয় না যে তোমরা মুসলমান হওয়া মোসমান হওয়াও তোমাদেরকে মুসলমান হতে হবে তাহলে পৃথিবীতে জেহাদের উদ্দেশ্য লড়ার উদ্দেশ্য এই নয় যে মানুষকে মুসলমান আনাতে হবে এর উদ্দেশ্য হল আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত রাখা ইসলামী রাষ্ট্রকে রক্ষা করা এবং আল্লাহর আইনকে প্রাধান্য দেওয়া এবং আল্লাহর আইন যে সমস্ত আইনের সিটি উত্তম এটা প্রমাণ করা এবং এটা অবশ্যই প্রমাণিত হবে তো সম্মানিত সুদী এই জেহাদের বিষয়টা আমরা কোরআন থেকে জেনে নেব এই বিষয়টা কিন্তু অনেকটা বিভ্রান্তিকর বিষয় অনেকে এটা বিভ্রান্তিকর বিষয় না কিন্তু আমরা আলেমরা বিভ্রান্তি ছড়াচ্ছি এই বিষয়টা সম্পর্কে ভালো অভিজ্ঞতা না রাখার কারণে অনেকে মানে মানুষকে উত্তেজিত করার জন্য বেশ কিছু কথা বলেন কিন্তু এই কথাগুলি অত্যন্ত মানে লেমা তাকুন তা ফালুন এই পর্যায়ের কথা যে তোমরা কেন এমন কথা বলো যে কাজ তোমরা করো না যারা যেহাদের জন্য উদ্বুদ্ধ করে তাদেরকে ডেকে দেখেন কোনো মিছিল মিটিংয়ে দেখবেন যে তারা সবাই আগে পালাবে এটা নিশ্চিত তাহলে এই বিষয়টা কোরআনে কি বলা আছে কোরআনে প্রথমে আল্লাহ বলছে যে তোমরা একজন মুসলমান দশজন কাফের বুদ্ধি যুদ্ধ করবে সুরে আনফালে পরবর্তীতে আল্লাহ বলে যে না তোমাদের মধ্যে দুর্বলতা আসছে আল্লাহ এটা জেনে নিয়েছেন তো সুরে আনফালের শিশুটি নম্বর এত আল্লাহ বলছেন আল্লাহ আলম আনিক তোমাদের উপরে বিধানটা আল্লাহ হালকা করে দিয়েছেন এবং আল্লাহ জেনে নিয়েছেন যে তোমাদের উপরে দুর্বলতা এসেছে কাজী ফাইয়া কুম মিঙ্কু মেয়াতুম সব রাত তোমাদের মধ্যে যদি একশো ধৈর্যশীল থাকে তারা দুইশো মোর্শেকদের মধ্যে যুদ্ধ করে জিতবে ওই এক আলফাই নিবে তোমরা যদি এক হাজার হাও দু হাজার কাপের মধ্যে তোমরা যুদ্ধ করে জিতবে এই আল্লাহটা চিরন্তন বিধান আমাদেরকে দিয়ে দিয়েছে এই যুদ্ধের একটা বিধান যে আমরা দেখব যদি মুসলমানদের সংখ্যা তিনের এক হয় কাফের মোসেকদের তুলনায় যদি সংখ্যা তিনের এক হয় তাহলে মুসলমানরা যুদ্ধ করতে পারবে এটা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ করার নির্দেশ আছে কিন্তু এখন এই তিনের এক এক ধরবেন কোথার থেকে একটা দেশের মুসলিমার মোরসেক এটা ধরবেন না তাম পৃথিবীর মুসলমান এবং তাম পৃথিবীর মোরসে কোনটা ধরবেন এখন ইসলাম যেটা বলে সেটা হলো তাম পৃথিবীর মুসলমান একটা দেহ আর তামাম পৃথিবীর কাফের মর্শে ওরাও একটা দেহ ওরা যতই নিজেদের মধ্যে ঝগড় বিবাদ যাই করুক কিন্তু ওরা মুসলমানদের মধ্যে সবাই এক ওরা কুফরু মিল্লাত তাহলে এখন তাম পৃথিবীর মোশেকদের তুলনায় মানে মুসলমানদের মানে শেডিউল্ড মসল অর্থাৎ তালিকাভুক্ত মুসলমান যারা আমরা আছি তারা হলাম ভাগের এক ভাগ এখন এই তালিকাভুক্ত মুসলমান যারা আমরা পৃথিবীতে বিধর্মীদের চার ভাগের এক ভাগ আমাদের মধ্যে ইসলাম বোঝে এরকম লোক সৎ করা একজনও আপনি পাবেন না তাহলে মুসলমানরা কিভাবে আল্লাহর এই আদেশ পালন করবে বলেন আপনি যে আপনি এক জায়গায় মরে যাবেন এটা তো আল্লাহ বলেন নাই আল্লাহ রসুলকেও তো হিজরত করতে বলা হয়েছে সাবধান হতে বলা হয়েছে তার জন্য পাহাড়ার ব্যবস্থা ছিল পরে আল্লাহ বলেছেন যে তার পাহারা ভাড়া আমি নিলাম তোমরা আর পাহারা দিও না তখন স্বাভাবিক আমরা আল্লাহ রসুলকে পাহাড়া থেকে বিরত থেকেছি তার আগে তো রাসুলকে পাহাড়া দেওয়া হয়েছে সর্বক্ষণ তাকে দেখা দেখভাল করা হয়েছে সতর্কতা তো আল্লাহ অবলম্বন করতে বলেছেন তো এখন এই যে কোরআনে যে বিষয়গুলো বলা আছে এই বিষয়ের সাথে আপনি মিল না তো নিজের পক্ষ থেকে জেহাদ করা সংগ্রাম করা আন্দোলন করা এটা তো বললে হবে না তো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এখানে আল্লাহ বলছেন যে যুদ্ধের ব্যাপারে তোমরা যদি এক হও আর ওরা যদি দুই হয় তোমরা একশো ওরা দুইশো তোমরা এক হাজার দু হাজার তোমরা তাদের মধ্যে যুদ্ধ করবে কিন্তু এই সংখ্যা নিয়ে কি আপনি ভোট করতে পারবেন এই সংখ্যা নিয়ে আপনি ভোট করতে পারবেন না তার কারণ ভোট করতে গেলে আপনাকে গণতন্ত্রের বিধান মেনে আপনাকে মেজরিটি অর্জন করতে হবে তাহলে আপনি এক আর ওরা দুই এ অঙ্কে এই সংখ্যায় উপনীত হয়ে যদি আপনি ভোট করতে যান তা সেখানে আপনি অবশ্যই আপনি ফের করবেন তাহলে আপনি গণতন্ত্রের মাধ্যমে তো ভোট করে আপনি কিছু করতে পারছেন না তার কারণ গণতন্ত্রের নিয়ম হলো মেজরিটি হতে হবে ম্যাজরিটি মাস্ট বি গ্রান্টেড তা আপনি যদি সংখ্যা আপনার তিনে রাখা হয় তাহলে তো আপনি সমানও হইলেন না মেজরিটি কোথায় হইলেন তাহলে এখানে কী করতে হবে তো এখানে এই যুদ্ধ এবং ভোটের ব্যবধানটা রয়ে যে যুদ্ধে আল্লাহ বলছেন তুমি যদি এক হওয়ারা দুই হয় তুমি জিতবে যুদ্ধের মধ্যে আল্লাহ তালা সাহায্য করতে পারেন আল্লাহ সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য যুদ্ধে যদি আমরা ওদের অর্ধেক হই তা আমরা যুদ্ধের ময়দানে গেলে আমরা জিতবে এরকম সম্ভাবনা আছে এবং এই জেতার জন্য আল্লাহ যে শর্তটা দিয়েছেন কোরআনে সেটা হলো ওই আল্লাহ বলছেন বালা এন তসবির ওয়াতুত আল্লাহ বলছেন যে তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাকোয়া অবলম্বন করো তাহলে আমি তোমাদেরকে ফেরস্ত তারা সাহায্য করবো তো যুদ্ধের মাঠে দুইটা শর্ত ধৈর্য এবং তাকোয়া এই তাকোয়া অবলম্বন করা যুদ্ধের মাঠেটা দেখেন পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে সৈন্যদের মধ্যে কোনো তাকোয়া নাই তারা যে এলাকায় যায় সেই এলাকায় তারা ধর্ষণ জুলুম অত্যাচার মানে অন্যায়ভাবে হত্যাগুলি সব তমাম পৃথিবীর সৈন্যদের মধ্যে এর উপর পাওয়া যাচ্ছে এমনকি মুসলমানরাও যখন যুদ্ধ করতে গেছে এই বর্তমান দুনিয়ার মুসলমান তাদের মধ্যে এরকম নারী নির্যাতন ধর্ষণ ইত্যাদি যুদ্ধ করতে এসে তারা এগুলি করছে এগুলির ইতিহাস আপনারা জানেন এটা আমি খুলে বলতে যাব না তাহলে যুদ্ধে মুসলমানরা সাহায্য পাবে দুইটা সত্য তসবির তাকু ধৈর্য ধারণ করতে হবে এবং তাকো অবলম্বন করতে হবে এভাবে যদি ধৈর্য এবং তাকোনিয়া নিয়ে মুসলমানরা মুর্শিদের বিরুদ্ধে যুদ্ধে নামে বা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নামে তাহলে তারা তাদের যদি অর্ধেক সংখ্যা হয় তাহলেও তারা জিতবে এ সম্ভাবনা আছে কিন্তু ভোট করতে গেলে তিনের এক সংখ্যা আপনার হয়েছে এই সংখ্যা নিয়ে যদি আপনি ভোট করতে যান তো ভোটের ক্ষেত্রে তো আল্লাহ তালা ফেরস্তার নামাই আপনাকে ভোটের সাহায্য করবে না যে ফেরেশতারা কিছু ভোট দিয়ে আসুক আপনার পক্ষে তো তো করবে না তাহলে আপনি ভোটটা কীভাবে করবেন তো এই জন্য ইসলামী যে দলগুলো ভোট করে আমার জানা মতে কোরআনে এদের পক্ষে কোনো প্রমাণ নাই যে এই এই ভিত্তিতে তারা ভোট করতে পারে কোনো প্রমাণ নেই এর অযথায় নিজেদের সময় নষ্ট করে যানমাল নষ্ট করে এবং অনেক মানুষের জীবন বিনষ্ট হয় এগুলি দ্বারা তারা কিছুই করতে পারে না তাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে কেউ ভোট করিয়া তিনশোতে তিন সিট পায় কেউ ভোট করিয়া একটাও পায় না এই আর এগুলোর দ্বারা কি হবে তা কাজেই এই জন্য গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে এগুলি কিছুই অর্জন করা যাবে না আর যুদ্ধটাও আপনাকে ভালো করে বুঝতে যে যুদ্ধ যে আপনি করবেন সেখানে আল্লাহ আপনাকে যে সংখ্যা উপনীত হতে বলেছে সেই সংখ্যা আপনি উপনীত কোনো দিন হতে পারছেন না তো এখন এইখানে নিরাশ হবেন না কোরআন থেকে আরও দুটা কথা আছে সেটা শুনেন কোরআন শেফে আর একটা এত আছে যে কাম্মেম ফিয়াতেন কালিলতেন গালাবাতন কাধিরা তামবেজ নিল্লা যে পৃথিবীতে এরকম বহু ছোটো ছোটো দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে এরকম বহু নিদর্শন বহু ইতিহাস পৃথিবীতে আছে যেমন দাউদুল্লাহ সাল্লাম যে জালুদাসার কতলা দাউদ ও জালুদ আসুরা বাঁখার মধ্যে যে ঘটনা আছে যে দাউদুল আসলাম জালুদ বাদশাহ হত্যা করেছিল যখন দাউদুল্লাহ সালাম নবুয়ত লাভ করেন সেখানে রবি ছিল শামিল্লাম আর বাসা ছিল তালুদ তো এদের মাধ্যমে সেখানে যুদ্ধ হয়েছিল জালুদ জালুদবাদশাহর বিরুদ্ধে তিনশো তেরো জন মানুষ তাদের বিরাট বাহিনীকে পরাজিত করে এবং জালুদ বাদশাহ হত্যা করা হয় তাহলে এখানে এই দৃষ্টান্ত করে আছে যে কাম্মেম ফেয়াতন কালিরতন গালাবাদ ফেয়াতন কাথিরতাম বিরদুল্লা বহু ছোটো ছোটো দল বড় বড় দলকে পরাজিত করেছে এবং তারা জয়যুক্ত হয়েছে আল্লাহর আদেশে তো এই ধরনের যুদ্ধগুলি সাধারণত আমরা দেখতে পাই ইতিহাসে যে এই ধরনের যুদ্ধগুলিতে সাধারণত নবীরসুলের উপস্থিত থাকেন নবীর রসুলদের উপস্থিতি এইরকম যুদ্ধ হয় যেমন বদরের যুদ্ধে সেখানে কিন্তু কোরআনে যে আল্লাহ আইন দিয়েছে যে মুসলমানরা অন্তত কাফেরদের অর্ধেক হবে কিন্তু বদরের যুদ্ধে তা ছিল না মুসলমানরা তিনশো তেরো ওরা এক হাজার তাহলে এখানেও কিন্তু আল্লাহ তালা এই ছোটো দলকে বড়ো দলের উপরে আল্লাহ বিজয়ী করেছেন তাহলে এখন দেখা যায় যে কামবেম ফেয়াতেন কালিরাতেন গালাপাত ফেয়াতেন কাশিরতাম বেজদিল্লা এটা হয় মানে নবীর সুলদির উপস্থিতি এবং এই বিষয়টা আমরা সাহাবিদের যতক্ষণ কাল ছিল তাদের যতক্ষণ যুগ ছিল সে যুগও আমরা এই ধরনের বিজয় দেখতে পাচ্ছি যে ছোট দল বড় বড়দারের উপরে জয়যুক্ত হয় এটা সাহাবিদের সাহবাহকরামদের জীবন ইতিহাসের মধ্যে আমরা এটা পাচ্ছি কিন্তু তারপরে আমরা এরকম নিদর্শন বা দৃষ্টান্ত আমাদের চোখে পড়ে না সাহাবেদের মধ্যে এই দৃষ্টান্ত দেখেন হাজর আবুকর সৈকি আল্লাহ তাল জামানায় ইয়ামার যুদ্ধ শেষ হয় ব্যাটেল ইয়ামা যেখানে মোসালামে কাজ জাপ নবীদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করেছে এবং মুসলমানদের ব্যাপক ক্যাজুয়ালিটি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছিল এই যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হয় মোসলামায় কাজাব হত্যা করা হয় তলি আসাদি পর পলায়ন করে পরেশের ইসলাম গ্রহণ করে সাজা নামি ওই মহিলাও পরেশ গ্রহণ করেছে আর আশাদি উনাসি ওসুল ইয়ামানে তাকে তো সাবিশ হত্যা করেছে তার নাম হলো ফিরোজ দায়লামি এই ফিরোজ দায়েলামি আসয়াদ উনাসি ওসুল ইয়ামানে তাকে হত্যা করা যেই রাতে তাকে হত্যা করেছে আল্লাহ রসুল বলেছেন যে আজ রাতে ফিরোজ ফিরুদ্দাইলামি আসাদ হত্যা করেছে এটা বলার এক মাস পরে ইয়ামান থেকে সেই কাফেলা মদিনায় ফিরে আসে তখন আল্লাহ রসুল দুনিয়াতে নাই কিন্তু তার আগেই তার হত্যার ঘটনা মদিন আল্লাহ রসুল শুনিয়েছেন এটা ছিল তার আল্লাহর মদত আল্লাহ তাকে গায়েবের খবর জানিয়ে দিয়েছিলেন তো এখন সংক্ষিপ্ত কথা যে আউ যেটা আদি আল্লাহ তাল জামানায় এই ইয়ামার যুদ্ধ শেষ হওয়ার পর তিনি খালেদিনে অলিদকে বললেন যে তুমি ইরাকে যুদ্ধের জন্য যাও তো ইরাকের দিকে উনি রওনা হয়ে গেলেন আর আবুকর সিদ্দীকে আরও একটা আদেশ দিলেন যে মুসলমানরা এই যুদ্ধে বহু ক্লান্ত হয়েছে তাদের বহুত জখম হয়েছে কাজী যে সমস্ত মুসলমানরা মদিনায় ফিরে আসতেছে তুমি তাদেরকে মদিনায় ফিরে আসতে অনুমতি দাও তো খালেদ ইবিন উলিদ আবুবরস্তিদ্দিকে কথা জানালেন তাতে অনেক মুসলমান মদিনায় ফিরে গেল তাতে মুসলমানদের বাহিনীতে সৈন্য সংখ্যার ঘাটতি দেখা গেল খালেদ ইবিন উলিদ আব্বরস্তিদ্দিকে লেখলেন যে আমাকে সাহায্য সৈন্য পাঠান সৈন্য সংখ্যা খুবই কমে গেছে তখন আবুকুর সিদ্দিক একজন সৈন্য পাঠালেন তার নাম কাক আমর তখন খালেদ বিরোধীর পক্ষে বকর সিদ্দিক রাজি আবার চিঠি লেখা হলো যে যেখানে মুসলমানদের সৈন্য ঘাতি এবং সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তো সেখানে আপনি মাত্র একজন সৈন্য পাঠালেন তখন বকর সিদ্দিক বললেন যে দেখো কাকা আপনি আমাদের মতো একজন সৈন্য যে বাহিনীর মধ্যে থাকবে সেই বাহিনী পরাজিত হবে না সোহান আল্লাহ কত বড় যে কাকা আপনি আমার মতো একজন সৈন্য যে বাহিনীতে থাকবে সেই বাহিনী পরাজিত হবে না সত্যিই পরাজিত হয়নি সেই ইরাক হজরত খালেদ রোহিদের জমানায় আবু মশিদ্দিকের সেই সেই মুসলমানরা ইরাক জয় করেছিল তাহলে এই সব জায়গায় মানে অর্থাৎ সাহাইক রামদের জমানায়ও দেখা যায় যে আল্লার আল্লাহর কোরআনের ওই বিধান যে কাম মেমফিয়াতেন কালিলাতেন গালাবাদ ফেয়াতান কাসির আদাম এটা শাহবাদের যুগেও এই ঘটনা সংঘটিত হয়েছে তাহলে যুদ্ধ এবং যুদ্ধ এবং দিন কায়মের এ একটা সুরাত আছে আচ্ছা আর একটা জায়গা আপনি বলতে পারেন যেগুলো আপনাদের প্রশ্ন আসবে যে মুসলমানদের সংখ্যা যদি অন্তত কাফেরদের অর্ধেক না হয়তো সেখানে আল্লাহ যুদ্ধ করতে নিষেধ করেছেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যাওয়া হোসেন জাতীয় আল্লাহ তাল যুদ্ধ করছেন তার তো সংখ্যা ছিল মাত্র বাহাত্তর জন সে ছয় হাজার এজিদের বাহিনী যুদ্ধ কেন করলেন এটা আপনার বলতে পারেন তো এখানে আপনি কোরআন থেকে এর প্রমাণ নেন কোরআনে সুরায় হজের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন উনচল্লিশ নম্বর আলা উদিনা আদির এখানে আল্লাহ বলছেন যে যারা আক্রান্ত হয়েছে যাদেরকে আক্রমণ করা হয়েছে নিশ্চয়ই তাদের উপরে জুলুম করা হয়েছে কাজে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো কাজে আক্রান্ত হলে তাদের সংখ্যা যাই হোক এই সংখ্যা নিয়ে তারা সত্যি বিরুদ্ধে যুদ্ধ করবে এটা আল্লাহর আদেশ এবং এতে তারা শাহাদ বরণ করবে বা যে অবস্থায় তাদের হোক না কেন এখানে আল্লাহ তাদেরকে যুদ্ধ করার মধ্যে দিয়েছেন এই জন্য পৃথিবী পৃথিবীতে দেখা দেখতে পাই যে আবদুল্লুবায়ের হাজর ইউসেল বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন সেখানে জোবায়ের সংখ্যা সৈন্য সংখ্যা খুবই কম ছিল ছয় মাস পর্যন্ত মক্ক অবরোধ রাখার পরে আব্দুল্লিম সঙ্গী সঙ্গীসাথীরা অধিকাংশ সাথে এই দল ত্যাগ করে চলে গিয়েছিল খুব সামান্য সংখ্যা যুদ্ধ করে সাঁতার বহন করছে এভাবে আমরা পৃথিবীতে বহু ইতিহাস যেমন জায়দ জয়নুল আব্দ ইমাম হোসাইনের ছেলে জয়নুল আবুদ্দিন তার ছেলে জায়েদেবনে জয়নুল আব্দ যে ওই যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি ওই রকম সামান্য সংখ্যক লোক নিয়ে তিনি যুদ্ধ করে সে হেসাম ইবনে আব্দুল মালিকের বাহিনী এবং তার প্রাদেশিক গভর্নর ইসুফিনী আমর কুভার গভর্নর তার সাথে যুদ্ধে মোকাবেলা করে জায়দ এমনি জয়ুল আব্দ তিনি শাহাদ বরণ করেন এরপরে তার ছেলে খুব ইয়া ইয়া তাকে হত্যা করা হয় তো এভাবে এই যে একটা যুদ্ধের নিয়ম এটা আপনারা বুঝে নেন এখানে হচ্ছে যে তার আক্রান্ত হয়েছে এখানে তারা অ্যাগ্রেসিভ অ্যাটাক করে নাই তারা আক্রমণ করে নাই তারা যুদ্ধ করতে যায় নাই ইমাম হোসেন কারবালায় কী জন্য গেছিল এটা আপনাদের স্পষ্ট জানা আছে যে তাকে তারা দাওয়াত দিয়েছে এবং সে যাওয়ার পরে সে বলেছে যে তোমরা আমাকে গ্রহণ না করো আমাকে যেতে দাও কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি যেতে দেওয়া হবে না জোরপূর্বক এজিদার বয়াত থেকে নেওয়া হবে কিন্তু তিনি এই অন্যায় বয়াদ গ্রহণ না করে যুদ্ধ করে তিনি সাঁতার গ্রহণ করেছেন তাহলে যুদ্ধের আমরা তিনটা পদ্ধতি কোরআন দেখতে পাচ্ছি একটা হলো যে দিনের হেফাজতের জন্য এবং দিন কায়েমের জন্য যুদ্ধ করতে হলে অন্তত আমাদের সংখ্যা শত্রুর সংখ্যার অর্ধেক হতে হবে একশোর মোকাবেলায় আমরা যদি একশো ওরা যদি দুশো হয় আমরা একশো ওরা এক হাজার ওরা দু হাজার আমরা এক হাজার তাহলে আল্লাহ তালা এই যুদ্ধের ময়দান ত্যাগ করতে আমাদেরকে নিষেধ করেছেন এ হলো একটা নির্দেশ আর দুই নম্বর হল আক্রান্ত হলে সংখ্যা যাই হোক তারা যুদ্ধ করবে আর তিন নম্বর হলো। যে বহু ছোট দল বড় দলের উপরে যুদ্ধ করলে তারা জয়যুক্ত হয়েছে তো এখন আমাদের পৃথিবীতে সামনে যে অবস্থাগুলি আসি এখন কোন অবস্থায় যে আল্লাহর দিন জয়লাভ করবে এটা আমাদের কাছে অনিশ্চিত তাহলে আমরা এখানে এতটুকু বলতে পারি যে যুদ্ধের মাঠে যাওয়ার মতো কোনো পরিস্থিতি পরিবেশ আমাদের নাই কোরআনের দৃষ্টিতে যেভাবে প্রস্তুতি নিতে হবে সে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ আমাদের নাই ইসলামী রাষ্ট্র আমরা সৃষ্টি করতে পারছি না আর ইসলামী রাষ্ট্র ছাড়া তো এমনি যুদ্ধ করা কোনোভাবেই শরীয়তের বৈধতা নাই আল্লাহ রসুল মদিনা আইজত করছেন তারপরে তিনি মদিনার গভর্নর হয়েছেন তারপর সেখানে তিনি যুদ্ধের আদেশ লাভ করেছেন মুসাল্লা সালাম যদ্দিন মিশরে ছিল তদ্দিন মিশরের ক্ষমতা ছিল ফেরাউনের হাতে এই মিশরে তিরিশ বছর পর্যন্ত আসলাম ছিলেন কিন্তু এই তিরিশ বছরে মুসা পরে মিশরে তরাক খেতাব নাদের হয়নি তার কারণ আল্লাহ তালার সুন্নাত হলো যে আল্লাহ তালা একজন প্যগম্বারকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহাকাম চাপান না আহকাম প্রচারের জন্য তার উপরে আল্লাহ দেন না এই জন্য আল্লাহ রসুল মদিনা হিজাত না করা পর্যন্ত যে মদিনার যে মাদানী আঠাশটা ছিল আহকামের ছিল এটা নাজিল হয়নি আর মুসল আসলাম তিরিশ বছর মিশরে ছিলেন এই তিরিশ বছরের মিশরে তরাতকে তার নাজিল হয়নি ওখান থেকে মুসল্লাস্লাম সাগর পায়ে দিয়া যখন তার দাদার জমিন সিরিয়ার ভূমিতে তিনি যখন অবস্থান নিলেন তখন সেখানে আল্লাহ তালা তাকে তরদ কিতাব দান করলেন তো এই জন্য ইসলামী রাষ্ট্র ছাড়া ইসলামী রাষ্ট্রের অধীনের সেনাপতি ছাড়া কেউ যুদ্ধ করতে পারবে না কাজ এই জন্য জেহাদের ব্যাপারটা এটা ছোটোখাটো বিষয় নয় এ ব্যাপারে আপনারা সতর্ক হন এবং কোরআনে যে আছে সেইটাই আপনারা অবলম্বন করেন আল্লাহ যে বলেছেন সেটা আমরা এতটুকু বলতে পারি যে এখন আমরা পৃথিবীর যারা আসি আলেমোলা আপনারা আর সঠিকভাবে আল্লাহর দিনের কথাটা মানুষকে বুঝিয়ে বলেন আপনারা মানুষকে দিনের কথাটা বুঝিয়ে বলেন যে আল্লাহ তালা এই কাজগুলি ফরস করেছে এই কাজগুলি হারাম করেছে এগুলি আল্লাহ নিষেধ করেছে এগুলি আপনারা মানুষকে বুঝাতে থাকেন মানুষরা দিন বুঝুক ইসলাম বুঝুক এভাবে হতে হতে এমন একটা সময় হয়তো আসবে ইমাম মেহেদির আভে ব্যবভাবে ঈশ্বর আসলাম পৃথিবীতে আসবে তখন যেন মানুষ তাদেরকে চিনতে পারে এবং দিনই হককে বুঝতে পারে এখন তো আমাদের সমস্যা হচ্ছে মানুষ দিনকে বুঝতেই পারছে না মানুষ দিনকে বোঝে না কাজে এই জন্য দিন যাতে মানুষ বুঝতে পারে সেই চেষ্টায় আপনারা রত থাকেন ওলামায়করাম এবং সেইখানেই আপনারা অধিকাংশ সময় ব্যয় করেন আপনাদের অর্থ সময় সেদিকে ব্যয় করেন যাতে মানুষ তখন দিনকে বুঝতে পারে কিন্তু দিন কায়েম হওয়ার ক্ষেত্রে যে কথা আল্লাহ কোরআন বলে দিয়েছেন তার বাইরে তো আমরা অন্য কোনো পদক্ষেপ নেওয়া পক্ষে সম্ভব নয় কাজে সেখানে আমাদের ওই সংখ্যায় আমরা উপনীত হবে এরকম কোনো সম্ভাবনা নাই বর্তমান বিশ্বকে মানে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে রাজতন্ত্রের মাধ্যমে রাজতন্ত্র হল ইসলামের জন্য সবচাইতে মারাত্মক ক্ষতিকর বস্তু এই জন্য দেখেন যে পৃথিবীতে যে রাষ্ট্রতন্ত্র দেশগুলি আছে এই হুদি খ্রিস্টানরা এই রাষ্ট্রগুলিকে হেফাজত করে পৃষ্ঠপোষাতে করে তার কারণ মুসলমান থেকে ধ্বংস ধ্বংস করার জন্য এই পদ্ধতিটাই সবচাইতে ভালো পদ্ধতি তারা যে যুদ্ধ করে মারবে এভাবে সেভাবে মারবে তার সাথে রাজতন্ত্রের মাধ্যমেই মুসলমানরা এমনিই খুব ভালোভাবে মরবে এটা তারা জানে ধ্বংস হবে এই জন্য তারা এই রাজতন্ত্রকে তারা পাহারা দেয় রাজতন্ত্রিক রাজতন্ত্রকে তারা হেফাজত করে আমাদের শত্রুরা ইসলামের শত্রুরা কাজে এই জন্য এগুলি আমাদের কিছু করার নাই ওলামায়ক রামদেরকে বলবো যে আপনারা কথা যখন বলেন কোরআনকে সামনে রেখে কথা বলেন আপনারা ওই হাল খেতাবের মতো হয়েন না যাদেরকে বলা হয়েছে যে তাদের একবার আল্লাহর খেতাবকে পিঠের পিছনে ফেলে দিয়ে তারপর তারা কথা বলছে কাজ করছে তো আমাদের আমাদেরও এরকম আমার মানে মনে হচ্ছে খুব দুঃখ লাগছে যে অনেকে যে কথা বলেন মনে হয় যে আল্লাহর খেতাবকে আপনারা পিঠের পিছনে ফিরে রেখেছেন আল্লাহর কোরআনকে সামনে রাখেন কোরআনে যেভাবে বলা আছে সেভাবে আপনারা বলেন রাজতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে অনেক সময় আপনারা যে কথা বলেন তাতে আপনারা সত্যচ্যুত হচ্ছেন এটা আপনারা কোরানের সাথে মিলিয়ে দেখেন কাজ কথাগুলি আমি বলেছি বারবার বলে হয়তো আপনারা মন খারাপ করবেন কিন্তু তারপরে বলতে হচ্ছে যে এইটার জন্য সমাজে একটা ফেতনা হচ্ছে কথাগুলি আপনারা কোরআন থেকে মিলিয়া বলেন কোরআন দেখা বলেন কোরআনকে পিঠের পিছনে ফেলে রেখে বলেন না কোরআনে যে কথাগুলো বলা হয়েছে রাদি আল্লাহ আনহুম কথাটার ব্যাপারে কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে রাদি আল্লাহ এটা হচ্ছে সুরে তো আবার একশো নম্বর একটা এটা আপনারা বারবার স্টাডি করে দেখেন যে এখানে বলা হয়েছে আনসার মহাজিদদের মধ্যে যারা অগ্রবর্তী যারা প্রথমবর্তী অল্লাদ তাবম বেহেসানেন এবং যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করে রাদি আল্লাহ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তো এখানে আল্লাহ তালা তাদেরকে কোনো সময় নির্ধারিত করে দেন না যে এই সময় পর্যন্ত আল্লাহর রাদি আল্লাহ থাকবেন এটা হচ্ছে সিনিয়র আনসার মহাদেরকে আনুগত্য করবে কেমন পর্যন্ত যারা তাদের সকলের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট আপনি সফরত তাফাসি দেখেন মোল্লা আলী সাবুনের লেখা সৌদি আরবের লেখা উনি উনি বলছেন যে এই যে আল্লাহ রেজামন্দি এটা ক্যামাত পর্যন্ত মানুষ পাবে আর আরেকটা বিষয় যেটা মানে আমি বলতে আমার ভয় লাগছে যে তাবি বলতে শুধু আমরা মনে করি যে সাহিদেরকে যারা দেখছেন তারা তাবি কিন্তু কোরআনের আয়াত বলে যে সাহাবিদেরকে কেমত পর্যন্ত যারা অনুসরণ করবে তারা সবাই তাবিন কোরআন আয়াতে আপনি দেখেন অসাবিক আত্মাবাহমবে সান যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করে রাদি আল্লাহ আল্লাহ তাবিব সন্তুষ্ট এখানে কি সময় উল্লেখ করা আছে যে এই সময় পর্যন্ত তাবি আর বাকি সময় তাবি হবে না তাহলে তাবেইন হওয়াটা এটা তো সাহেদের পরে যারা তাদেরকে অনুকরণ করবে কেমন পর্যন্ত তারা তাবেইন হবে আমরাও তাবিন সাহবে কান্দের অনুকরণ করলে আমরা তাবেই হব কিন্তু সিনিয়রদের সাথে বেয়া করলে তারা কোনো দিন রাদি আল্লাহ মধ্যে এর অন্তর্ভুক্ত তারা হবে না এটা আপনারা কোরআন দেখে বলেন নিজে গায়ের জোরে বলেন না আল্লাহ যাকে বলছে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মোমেন হত্যা কমাই মোমেনের মতো আম্মেদান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মোমেন হত্যা করে ফাজাহু খালে খালেদিন আফিয়া তার শাস্তি হলো সে জাহান্নামে অনন্তকাল থাকবে ও আল্লাহ আলী তারপর আল্লাহর গজব ও লাগানাহু তারপর আল্লাহানাহ ওয়াদ্দ আজাবা নাজিমা তার জন্য আল্লাহ সৃষ্টি রেখেছেন প্রস্তুত রেখেছেন বড় শাস্তি এটা কোরআনের এক এখানে কি কেউ বাদ আসে যে অমুকে বাদ যায় আর বাকিদেরকে শাস্তি দেওয়া হবে আমরা যে কে হই ইচ্ছাকৃত মোমেন হত্যা করবে তার এই বিচার আল্লাহ কোরআনে করেছে এখানে আপনি একজনকে বাদ দিয়া আর সবাইকে শাস্তি দেবেন আল্লাহ কি এটা বলেছে কাজে আগে নিজে বাঁচেন নিজে বাসেন আল্লাহর সামনে হাজির হতে হবে কোরআনের কথাগুলি সঠিক বলেন আল্লাহ যাকে এতগুলি কথা কোরআনে সরাসরি বলেছে যে ইচ্ছাকৃতভাবে ভাবে মোমেন হত্যা করলে তার এই শাস্তি হবে কে যে আপনার এইসব ক্ষেত্রে অনেক সময় মানে সত্যচ্যুত হচ্ছেন এবং সত্যকে আড়াল করে আপনার কথা বলছেন কাজ ইউর থেকে আপনারা সতর্ক হন আমি একেবারে খুলে বললাম না আপনারা সবাই বুঝতেছেন আপনারা সতর্ক হন কোরআনকে সামনে একে কথা বলেন কোরআন একটা আজ সম্পর্কে যে এই যে গণতন্ত্রের মধ্যে আছে যে অধিকাংশ মানুষের কথা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এখানে আমাদের ওলামাও বলেন যে কোনো সময় মেজরিটি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না তো এখানে ইসলামে যেটা আমরা দেখতে পাচ্ছি রাসুল এবং সাবিদের জমানায় সেখানে অনেক সময় দেখা যায় যে মেজরিটি বা সাংখিকের রায় গ্রহণ করা হয়েছে এরকম দৃষ্টান্ত কোরআনে আসে তো যারা বলেন যে মেজরিটি বা সাংখিকের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না তারা কোরআনে ওই বলে থাকেন সুরে আনামের একশো ষোলো নম্বর আয়াত ওয়ান তুতে আকসারা মানফিরাউদিউদ্দুল্লুক সাবরিল্লা এই আত্মাব নীল অয়েন্দা সুরে আনামের একশো ষোলো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেছেন যদি পৃথিবীর অধিকাংশ মানুষকে আপনি অনুকরণ করেন তা আপনারা তাকে বিপদগামী করবে যেহেতু তারা ধারণার অনুকরণ করে এবং তারা অনুমানিক কথা বলে সুরে আনামের একশো ষোলো নম্বর আয়াত আল্লাহ এ কথা বলেছেন তো এখানে আপনাকে বলতে হবে ওয়েন তুতে মানে পৃথিবীর অধিকাংশ মানুষ এই পৃথিবীটা বলতে কোন জায়গাটা বোঝানো হয়েছে এখানে এই আর্ধ হলো মক্কা এই হিজরতের আগে এই সুরাটা হলো মক্কি তো এটা মক্কি সুরা তো এই মক্কার জমিনে যারা বসবাস করে কাফের বসে তারা আল্লাহ রসুলকে নানারকম প্রলোভন নানারকম তাকে বুদ্ধি দেওয়া যে যেমন আল্লাহ মারলে সেটা আপনারা খান না নিজেরা মাইরা খান এটা কেমন কথা যে আল্লাহ যেটা মারছে মরা গরু মরা প্রাণী খান আপনারা নিজেরা বাইরে খান তো আল্লাহ মারলে সেটা খাবেন না এটা কেন আপনারা করেন এভাবে তারা রাসুল এবং মুসলমানদের সাথে যুক্তিতর্ক দেখাতো আল্লাহ বলতো যে আপনি আমাদের মূর্তিকে চুম্বন না করে হেজাজ চুম্বন করতে পারবেন না তো এই ধরনের যে তাদের মানে ইসলাম প্রতি দাবি দেওয়া এ ব্যাপারে আল্লাহ বলেছেন যে এই পৃথিবী মানে মক্কা এই মক্কার মসজিদদের কথা যদি আপনি মানেন তাহলে ওরা আপনাকে বিপদগামী করবে ওরা ধারণা কল্পনা এবং অনুমান ভিত্তিক কথা বলে তো এই জন্য এই আয়তের উপরে যদি আপনি তাফসিল করেন যে আল্লাহ মেজরিটিকে নিষেধ করেছে এটা ঠিক হবে না মেজরিটি অধিকাংশ লোকের সিদ্ধান্ত যেমন উমর ফারুক যখন খেলাফাতের ব্যাপারে ছয় বিশিষ্ট কমিটি করেছেন তখনও তিনি বলছেন যে এরা অধিকাংশ যে সিদ্ধান্ত করে তোমরা মেনে নিও যদি তারা সমান সমান হয়ে যায় ছয়জন তো তহরা জোবাই সাহাদ আব্দুর রহমান আও হাজরত ওসমান হজরত আলী আর সাহাদ তালহা জোবায়ের সাদ আব্দুর রহমান আউব রসন হজত আলী এই ছয়জন তিনি বলছেন যে এদের অধিকাংশ যে সিদ্ধান্ত দেয় তোমরা মাইনেও যদি তারা সমান সমান হয়ে যায় তো আব্দুর রহমান যে দলে থাকে তাদের কথা মানবে এখানেও দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠের বিষয়টাকে গ্রহণ করতে বলা হয়েছে আল্লাহ রসুল এরকম ওদের যুদ্ধের সময় আল্লাহ রসুল ইচ্ছা ছিল যে শহরের ভিতরে যুদ্ধ করবেন কিন্তু অধিকাংশ সাহিরা বললেন যে আমরা শহরের বাইরে যুদ্ধ করব আল্লাহ রসুলটা গ্রহণ করলেন খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাবাইক্রামদের কিনে পরামর্শ করছেন যে মদিনা শহর কীভাবে রক্ষা করা যায় কাজে অধিকাংশের কথা মানা যাবে না এটা হলো যেখানে এই আর্টটা যেখানে বলা হয়েছে সেটা আপনি সঠিকভাবে বলেন এই আর্টটা মক্কি এবং এই আকসারা মানফিল আর্ট এই আর্ট বলতে মক্কার জমিনের মৎস্যদেরকে বলা হয়েছে কাজে আর দ্বারা এটা প্রমাণ হবে না যে অধিকাংশ লোকের কোনো সিদ্ধান্ত মানা যাবে না তবে ইসলামে একক সিদ্ধান্ত মানারও দৃষ্টান্ত আছে যেমন আব্বর সদিক রাজি আল্লাহ তাল একক সিদ্ধান্ত মুসলমানরা মানতে মেনেছিল আল্লাহ রসুল্লিন থেকে কালেক্ট করার পরে যে বিগ্রহগুলি সামনে ছিল ওসামার যুদ্ধ তারপরে বাহরাইনে মানজার সাহাবির গুরু মোরতাদ হয়ে গেল এর বিরুদ্ধে যুদ্ধ আবাস এবং জুবিয়ান গোতের লোকেরা জাকাত দিতে তার বিরুদ্ধে যুদ্ধ ভণ্ডমীদের বিরুদ্ধে যুদ্ধ এগুলি যখন আব্বাকর সিদ্দিক পরামর্শের জন্য সাহবাখ সাহবা থেকে ডাকলেন তারা বলেছিলেন যে এটা আমরা একটু পরে করবো আমাদেরকে সময় কিন্তু অবকুশদিকে বলেছেন এখনই করব এখন করব আমি এক্ষুনি যাব এই বলে তিনি একাই ঘোরার উপরে উঠে গেলেন এবং ঘোড়াটা সামনে অগ্রসর করে দিলেন তখন সবাই দাঁড়ায় গেল এবং তার ঘোড়া মাঝে নিয়ে সবাই গোল হয়ে দাঁড়ায় গেল বলল যে আপনার হাতে আমরা বেয়াত গ্রহণ করছি আপনি যা বলেন তাই মানব বলেন কি করতে হবে তখন উনি ওখানে বেশি সিদ্ধান্ত দিলেন যে যারা মোরতাদ হয়েছে সেখানে আল্লাহ হাজলামের যুদ্ধে যাবে ভণ্ডনা খালেদ ইনী উল মোসান্না এরা যাবে তারপরে ওসামার যদি সমা যাবে জাকাত দিতে অশিক্ষা তাদের আমি যাব এইভাবে একসঙ্গে সমস্ত যুদ্ধগুলো পরিচালনা করা হয়েছিল আবুবর সিদ্দীর একা সিদ্ধান্ত এমনকি ওমান ফারুকও এই আবুকুর মানেননি যুদ্ধে থেকে ফিরে আসা পরে সবাই বলেছে আবুব কুর ঠিক ছিলেন আমরা ভুল তাহলে ইসলামে সবচাইতে বেশি জ্ঞানী যে সবচাইতে আল্লাহর দিন সম্পর্কে যে বেশি জ্ঞান রাখে তার একক সিদ্ধান্ত মেনে নেওয়া এটারও বিধান ইসলামে আছে আবার কোনো ক্ষেত্রে মেজরিটিকে মানার সিদ্ধান্ত ইসলামে আছে এগুলিই ইসলামের আপনারা রাসুল এবং সাহাবিদের যে বৃত্তান্ত এর মাধ্যম থেকে এই বিষয়গুলি আপনারা জেনে নিয়ে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে তো আমরা আজকে মোটামুটি এতটুকুই আমরা জানলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা দিন কায়েম করতে চাচ্ছেন এটা কোনোভাবেই সম্ভব নয় যেহেতু কোরআনে যেটা আনলে স্পষ্ট বলে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ লোক মুসলমান হবে না তাহলে আপনি মুসলমানদের মেজরিটি কোথায় আপনি পাবেন কাজেই দিন কায়েম হবে যদি এলাকার লোকদেরকে ব্যাপক হারে যেরকম মদিনার লোকদেরকে বুঝিয়ে শুনিয়ে সব মুসলমান গেছিল। এভাবে যদি মানুষ দিন কবুল করে তাহলে এই এর মাধ্যমেই দিন কায়েম হতে পারে যে আলিকাদ মধ্যে অনেক মানুষ আছে ছোটোকে বড়ো করে বলে এই জন্য যে মানুষ ভয় পাবে এই যে তো বলা নিষেধ আল্লাহ তোমরা ব্যাপারে বাড়াবাড়ি করবে না যা আসে তাই থাকবে আল্লাহর এমন প্রয়োজন নয় যে আপনারা একেবারে দিন কায়েম করে গেলেই আল্লাহ খুব খুশি হবেন আর দিন কায়েম করতে না পারলে আল্লাহ বেজার হবে এমন তো নয় ঈশ্বর আসলাম তার প্রচেষ্টায় তিনি ব্যর্থ হয়েছেন আল্লাহ তালা যা মনে করছেন তাই তিনি তা কাজ তুলে নিয়েছেন কাজে কেউ কাজ করতে না পারলে এই জন্য আল্লাহ তালা তাকে তো অভিসম্পাদ করবেন না তাকে তো বঞ্চিত করবেন না তাকে পুরস্কার দিবেন আল্লাহ কিন্তু কাজ করতে হবে সম্পূর্ণ আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিধানের বাইরে এক বিন্দু অগ্রসর যাবে না কাজে এই জন্য নিজেদের বুদ্ধিতে যে এই হলে পার্টির সংখ্যা হবে এই হলে আমরা এই করলে আমরা মানুষকে দেখাতে পারবো যে আমরা সৎ বা ইত্যাদি এগুলি নিজের বুদ্ধিতে এরকম কোন কাজ বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা এটার কোনো বৈধতা নাই আপনার ওদিকে মানে দুইয়ের ওরা দুই ওরা এ সংখ্যা আপনারা বুঝতে পারছেন না আর এদিকে কাম্যাম ফিয়াতেন কালি কালিতেন ফিয়াতেন বেশ তো এটার সম্ভাবনা তো এই যুগে এই যুগে তো ওইরকম মানুষের আপনি কোথায় পাবেন সেই মানুষ যে মানুষ নবী রসুলদের সময় ছিল সাহাবাই ক্রামদের ছিল তারপর আক্রান্ত হওয়ার বিষয়টা সেটাও তো আপনারা বলতে পারছেন না যে আপনাদেরকে আক্রমণ করছে তার জন্য আপনারা আক্রমণের জবাবে যুদ্ধ করবেন কাজে এই বিষয়গুলি করোনা যে আসে সেভাবেই আপনারা সবাই বলেন আমাকেও আপনারা বলতে পারেন আমি বলবো না যে আমি সব বুঝি কেউ বলতে হবে কোরআন থেকে কেউ যুক্তি তর্ক আর এই মানে বিভিন্ন রকমের যে আপনারা আউটনলেজ দ্বারা বুঝাবেন এ বুঝ আমি কখনো বুঝতে রাজি হব না একটা আদনা লোকে আমাকে কোরআন থেকে বলবে আমি সেটা মেনে নেব প্রত্যেকটা কথা কোরআন থেকেই আপনারা বলার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে গ্রহণ করবে তা আরেকটা ব্যাপার তো আমরা এখানে একটা জিনিস বললাম এটা আপনার স্পষ্ট না যে তাবিম বলতে এটা শুধু সাবিদেরকে দেখলে তারা তাবিন না তাবিন হলো সিনিয়র সাহাবিদেরকে অনুকরণ যারা করবে কেমন পর্যন্ত তারা তাবিন এটা তাপসিরের বিভিন্ন জায়গায় কতটা বলা আছে তো এ কথাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে আর আল্লাহ মানুষ সাহাবিদের জন্য এটা আমাদের জন্য সুরে বাহারা দেখেন ইন্দিন আমুল হাতে লাম জান্নাতুন তাজিমিন খালিদিনা ফিহা রাদি আল্লাহ আহ্নুম এখানে দেখেন ইমানের আমলে চলে যাদের আছে তাদের প্রতি আল্লাহ রাজি আল্লাহ আনুম আন এটা আল্লাহ বলেছেন হ্যাঁ তো এবং এই আয়াতে সামনে বলেছেন জালে এমান খাসিয়া রাব্বা তুই আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য আল্লাহকে ভয় করা এটা প্রমাণ করতে পারে যে আসলে তারা আল্লাহকে ভয় করে এমন মানুষ যাদের মধ্যে ইমানু আমলে চলে আসে এবং আল্লাহকে ভয় করে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন তারা সাহাবি না হলেও কাজে এই জন্য এ বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে যে সাহাবি না হলেও আল্লাহ তাদের সন্তুষ্ট থাকবেন এবং তামাম প্রীতির মানুষ যদি সিনিয়র সাহাবিদের কর্মকরণ করা হয় তারা তাবেনদের অন্তর্ভুক্ত হবে আর একটা সংক্ষিপ্ত কথা সেটা হলো এই যে আমরা অনেকে মনে করি কোরআন আল্লাহর বাণী আর হাদিস রাসুলের বাণী এই কথার একশো ভাগ ভুল এই কথাটা শতভাগ ভুল তার কারণ কোরআন আল্লাহর বাণী হাদিসও আল্লাহর বাণী আল্লার রহি হলো দুই কফার দুই প্রকার ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু কোরআন হচ্ছে মাতলু আর হাদি হাদিস হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু এ কথায় তো আপনাদের কারো দিমত এটা সবাই মানবেন যে হ্যাঁ ওই দুই প্রকার ওহিয়ে মাতলু হয়ে গায়ের মাতলু তো ওহিরে গায়ের মাতলু যেটা হচ্ছে হাদিস তো এই হাদিসটা রাসুলের কথা কি করে হলো এই হাদিসটা সম্পূর্ণ আল্লাহর কথা কোরআন যেমন আল্লাহর কথা রাসুল নিজে মুখ থেকে বলছেন আবার লিখিয়েছেন ও আল্লাহর কথা কিন্তু এটা আল্লাহ রসুল সাবিদেরকে বলছেন কিন্তু লিখতে মানা করছেন তাহলে হাদিস রাসুলের কথা এই কথা কখনোই বলা ঠিক হবে না ও আল্লাহর কথা এই জন্য কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ হওয়া এটা কশিন কালে হতে পারে না এক আল্লাহ দুইভাবে কথা বলবেন কাজী কোরআন আল্লাহর কথা হাদিসও আল্লাহর কথা তো হাদিস হইরে গায়ের মাতলু আর কোরআন হইয়ে মাতলুক কেন এইখানে আপনারা এই বিষয়গুলি চিন্তা করবেন হাদিস নিয়ে আপনারা সঙ্গে কোরআনের সাথেও আপনারা মনে হয় যে সংঘর্ষ লাগাই দিতে চাচ্ছেন কেন এটা না বোঝার কারণে আল্লাহ তালা কেন বলেছেন আল্লাহ রাসুলকে লিখিত নির্দেশ দিয়েছে যে এই কাজটা করো এখন যদি এই কাজটা করতে গিয়া রাসুলের কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় এটা বোঝাবার জন্য আর একটা সাপ্লিমেন্টারি অর্ডার দিয়েছেন ওই গায়ের মাত্র তো এভাবে ভেবে করো এটা করা হয়ে গেলে বলছে যে এটা করা হয়ে গেছে এখন আর এটা তুমি রাইখুন এটা তুমি অমিট করে দাও এটা নষ্ট করে দাও তো যেটা আগে লিখিত দিছি ওইটা থাকবে হাদিসটা ঠিক এভাবেই ব্যাপার যে আমল করা হয়ে গেলে এটার দরকার নেই হাদিসটা দেখে হাদিসের আদেশ তুমি আমল করো এবং তোমাদের সাহাবিদিকে নিয়ে আলোচনা করিয়ে তুমি এটা করো এবং করার পরে এটাকে ওখানেই শেষ দাও এটা তুমি লিখবে না শুধু ওটা লেখা থাকবে এটা আল্লাহর নির্দেশ এবং এই নির্দেশ পালন করলে মনে হচ্ছে যে পৃথিবীতে এখন যে আমরা মানে শত শত দলে বিভক্ত আর মানুষরা যে হাঙ্গামা করছি এটা মনে হয় নাই হতে পারতো আল্লাহ ভালো জানেন তো এই জন্য এইসব বিষয়গুলি আপনারা দেখেন হাদিসকে কখনোই বলবেন না এটা রাসুলের কথা নেভার হাদিস আল্লাহর কথা রাসুল কখনোই নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি তো আমরা এ পর্যন্ত এই বিষয়টা আলোচনা ইনশাল্লাহ আমরা এখানে সমাপ্ত করছি দোয়া করেন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তো আমার লেখা বই আলো আদার এক হতে সাত পর্যন্ত এটা আপনারা সংগ্রহ করবেন আর তাপসির এক দুই তিন এবং দশম প্রকাশ হয়েছে এবং চতুর্থ কঞ্চটা ইনশাল্লাহ দুই দিনের মধ্যে হাতে আসবে তো এগুলি আপনারা সংগ্রহ করবেন এই তাহাজিব সেন্টারে যোগাযোগ করতে পারবেন আবার সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারবেন তো রাজশাহী ইসলামিয়া লাইব্রেরিতে আপনারা এগুলো খুঁজতে পাবেন কাজে এই সমস্ত বই এবং তাপসির আপনারা সংগ্রহ করবেন এই আবেদন রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ